সেটা তারা করবেন। আর পরশু তো সারা দেশব্যাপী ধর্মঘটই হবে, কাজে আমরা আছি, প্রতিবাদের মধ্যে আছি সবসময়। ওই লোকের কথা আমাকে জিজ্ঞেস করবেন না, কে হরিদাস পাল কোনখানে কি বললো সব জবাব আমাকে দিতে হবে। আমি জানি না কি ওকে, না জানি কি বলে তার মন্তব্য আমি জানি না, ওরকম খুচরো লোককে জবাব আমি দিই না। উনি বলছেন যে বামপন্থীদের ওটা, ওর জবাব আপনি দিলে হবে, আমার দরকার হবে না, ছেড়ে দিন। ওগুলো যে শুনুন, 8 তারিখ তো সারা ভারতবর্ষব্যাপী যে বন্ধ হচ্ছে এবং 13 দফা দাবিতে ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ হচ্ছে, এই বন্ধটাকে সফল করার জন্য কোনো জঙ্গি আন্দোলনের পথে যাবে পার্টি? জঙ্গি আন্দোলন মানে কি? আমরা তো আন্দোলনেই আছি, এটাই আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, এখানেও আবার বলবো, সব মিটিংয়ে বলেছি, আমরা শান্তিপূর্ণভাবে সাধারণ ধর্মঘট সফল করতে চাই, শহরে ও গ্রাম দু জায়গায়। এই কৃষক ক্ষেত মজুর সংগঠনগুলো গ্রামে ডাক দিয়েছে, শতাধিক সংগঠন, আর এখানে সমস্ত ট্রেড ইউনিয়ন ইত্যাদি তারা ডাক দিয়েছেন ফেডারেশন। সুতরাং এই গ্রাম শহরে হরতাল, এই আওয়াজ সারা পশ্চিমবাংলার ময়দান জুড়ে আছে। আর মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি, আবারও বলবো আজকে, যে এই ধর্মঘট আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই, কিন্তু যদি অশান্তি কোথাও হয় তার পুরো দায়িত্ব আপনার। এই হচ্ছে খুব স্পষ্ট কথা। হ্যাঁ, সে বিরোধিতা করুন, উনি বাড়িতে বসে বিরোধিতা করুন না, কে না বলছে। উনি যেরকম বিজেপির বিরোধিতা করছেন সেরকম করুন, ভাষণে করুন, বিজেপিকে তো রুখতে পারছেন না। আমি বলছি তো, চোখে চোখ রেখে লড়াই হবে, এটাই পরিষ্কার বলে দিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে চাই। আপনি যদি ভাঙতে চান তার মানে বুঝবো যে মানুষের ঐক্য, শ্রমিক কৃষক ক্ষেতমজুর খেটে খাওয়া মানুষের যে ঐক্য, বিজেপি ভাঙতে চাইছে আর আপনিও ভাঙতে চাইছেন বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ। এই তো পরিষ্কার।